হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুডে সবাইকে স্বাগতম। আজকে আমার ইটিংয়ে আছে স্পাইসি মাটন কারি, স্পাইসি চিকেন কারি, স্পাইসি মাটন কারি, আর এটা হচ্ছে ডাল, এগ ফ্রাই, আর এখানে আছে প্লেন রাইস। তো আমি এটা শেয়ারই খাচ্ছি ভোরবেলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। চিকেন কারি স্পাইসি খুব টেস্টি হয়েছে। এখানে আছে বড় লেগ পিস, thank you.
এটা দেখতে পাচ্ছেন, এটা মাটন কারি, স্পাইসি মাটন কারি, চাপ চাপ করে রান্না করা হয়েছে চাপ। এবার এটা খাবো মাটন কারিটা। দারুণ টেস্ট হয়েছে, অসাধারণ খেতে। এগ ফ্রাই, ফ্রেন্ডস চিকেন আর মটন আমার ফেভারিট খাবার, আমি খুবই পছন্দ করি চিকেন আর মটন কারি স্পাইসি, এরকম চাপ চাপ রান্না।
তাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম চিকেন কারি মটন কারি একসঙ্গে। তো ফ্রেন্ডস, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কুসুমটা পড়ে আছে। প্রত্যেকবারই আমি কুসুমটা শেষে খাই, তো আজকেও খাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। নতুন আপডেটস পাওয়ার জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবথেকে আগে। সাপোর্ট করবেন, আবার দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।